আবারও হেরে গেল মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স। মুস্তাফিজ গতকালকের ম্যাচে 4 ওভার বল করে 35 রান দিয়ে নেন 1টি উইকেট। দিন দিন মুস্তাফিজের বোলিংয়ের ধরন কি ব্যাটসম্যানদের কাছে খোলসা হয়ে যাচ্ছে? মুস্তাফিজ কি ফুরিয়ে যাচ্ছেন দিন দিন? গত 2016 সালের আইপিএলে মুস্তাফিজ যে রুদ্র মূর্তি ধারণ করেছিলেন তা এবার বুঝি তিনি আর দেখাতে ব্যর্থ হচ্ছেন। এমন কেন হচ্ছে মুস্তাফিজের? আইপিএল 2016 আসরে মুস্তাফিজের কল্যাণে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ শিরোপা জিতেছিল। তারপর মুস্তাফিজ দেশে ফিরে আসেন, কিছুদিন পর আবার কাউন্টি ক্রিকেট খেলতে যান ইংল্যান্ডে। সেখানে গিয়েই তাকে করাতে হয় অপারেশন। দীর্ঘদিন মাঠের বাইরে থেকে ফিরে আসলেও মুস্তাফিজ আগের মতো আর নিজেকে মেলে ধরতে পারছেন না। কারণ হিসাবে দেখা হচ্ছে, গত 2016 সালের আইপিএলে মুস্তাফিজুর রহমানের দল তাকে দিয়ে প্রয়োজনের তুলনায় অনেক বেশি বোলিং করিয়েছে। তার কিছু বিশ্রামের দরকার ছিল, কিন্তু তারা করেনি, ডেভিড ওয়ার্নার বসিয়ে রাখেননি। তাই তো কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই পড়ে গেলেন ইঞ্জুরিতে, এরপর অনেকদিন মাঠের বাইরে, খেলা থেকে বাধ্য হয়েই দূরে থাকতে হলো। মুস্তাফিজ ফিরে এসে ভুলে গেলেন তার আগের সেই অগ্নিমূর্তির রূপ। বিসিবির এদিকে নজর দেওয়া উচিত, কারণ যে ক্ষতি হচ্ছে তা সামগ্রিকভাবে বাংলাদেশের হবে। তবে আমরা আশা করব মুস্তাফিজুর রহমান তার আগের মতো ফর্মে ফিরে আসবেন, আবারও দেখিয়ে দিবেন কাটার মাস্টারের সেই জাদু, যা দেখার অপেক্ষায় আইপিএল নিয়ে নয়, শুধু বাংলাদেশের হাজার দর্শক সবকিছু ভুলে বসে পড়ে টেলিভিশনের সামনে।